কম বয়সী মেয়েকে বৃদ্ধ বয়সী পুরুষ বিয়ে করতে পারবে কিনা। দেখুন এই বিষয়গুলো, এই বিষয়গুলোতে আমাদের সমাজে অনেক ভুল ধারণা আছে। আমাদের সমাজে অনেক ভালো কাজ মানুষ করতে পারে না। একজন বয়সে অনেক বড়, তিনি বয়সে অনেক ছোট কাউকে বিয়ে করেছেন, যাকে বিয়ে করেছেন তিনি খুশি মনে বিয়ে বসেছেন, যিনি বিয়ে করেছেন তিনিও তাকে সঠিকভাবে বিয়ে করেছেন, কোনো অসুবিধা নেই। এই বিয়েতে অন্তত অসুবিধা নেই, এই বিয়ে যায় যেটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত, এটাকে এটাকে অন্তত নিয়ে ট্রল করার কোনো সুযোগ নেই। আবার ওই বিয়ের নামে আপনার বেহায়ামি করে বেড়ানো সঠিক না, সেটাও আমাদের মনে রাখতে হবে। আমাকে একবার এক যুবক প্রশ্ন দিছে যে হুজুর, আমি একজন বিধবা মহিলাকে বিয়ে করতে গেছি, আমার পরিবারের সবাই বিরোধিতা করতেছে, যেটা করতে হয় না। আমাদের সমাজে কোনো বিধবা মহিলা যদি বিয়ে বসতে যায়, সবাই মনে করে যে কত খারাপ মহিলা, স্বামীটা মূল্য ছয় মাস হয়ে সারলো না, এখন সে আরেক জায়গায় বিয়ে বসছে। এই মহিলা কি খারাপ কাজ করছে না ভালো কাজ করছে? এই ভালো কাজ করছে যেটা বোঝার মতো জ্ঞানটা পর্যন্ত আমাদের মাথায় নেই, বোঝার মতো জ্ঞানটা আমাদের মাথায় নেই। একজন নারী তার একজন পুরুষ অভিভাবকের দরকার হয় পৃথিবীতে চলতে গেলে। তিনি যদি সমাজের ভয় বিয়ে না করে থাকে, এই সমাজে বিধবারা বিয়ে করতে পারে না, বিধবাদেরকে মানুষ বিয়ে করতে চায় না। কেন? কারণ সমাজ সেটাকে দোষে মনে করে। এটা যদি দোষে মনে করে তাহলে আপনি গুণাগার হবেন, আপনি বরং এগুলোর সমাজের সমস্ত ভুল ধারণা ভাঙতে হবে, বৈধ কাজে মানুষকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। অতএব এরকম বিয়েতে কোনো অসুবিধা শরীয়ত দৃষ্টিকোণ থেকে অন্তত নাই। তবে আবার এই বিয়ের শাদীকে মার্কেটিং করতে গিয়ে পর্দার বিধান লঙ্ঘন করে একেবারে আপনার বেহায়ামি করা যাবে না। দুই দিক থেকেই যথেষ্ট আমাদেরকে সংযমী হতে হবে। আমাদের সমাজে দেখবেন মানুষের নিজের চরকায় তেল দেওয়ার খবর নেই, আরেকজনের পিছনে দেখবেন সারাদিন লেগে থাকে, আমলে বাবাদের কিছু খবর নেই, কে কি করছে না করছে সারাদিন ফেসবুকে সোশ্যাল মিডিয়া শুধু সেগুলো নিয়ে আস। আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান করুন। আমি জেনে শুনে বুঝে নামাজে ভুল হচ্ছে এমন লোকের পিছনে নামাজ পড়লে নামাজ হবে কি না, ভুল কেমন হচ্ছে এটার উপর নির্ভর করবে। বড় ভুল হয়, অর্থ বিকৃতি হয়, তাহলে পিছনে নামাজ পড়লে নামাজ হবে না। ছোটোখাটো ভুল হয়, নামাজ পড়া যাবে, নামাজ হয়ে যাবে। আমি আমার বোনকে কীভাবে পর্দানশীল ও আদর্শ নারী হওয়ার শিক্ষা দিব? দেখুন, আমাদের মেয়েদেরকে ছোটোবেলা থেকেই পর্দা শেখানো দরকার ত্রুটির কারণে। অতএব মা বাপ দায়িত্বশীল হলে ছেলে মেয়ে ফেরেশতা হয়ে যাবে, তাদেরকে ছোটোবেলা থেকে শেখাইতে হবে, দেখাইতে হবে। আমি যে এলাকায় বসবাস করি তারা শিব কুপুর বেদাত অন্যান্য নাজায়েজ কাজে লিপ্ত, এমত অবস্থা আমি এসব থেকে তাদের কীভাবে বাঁচাবো? আপনি বাঁচানোর জন্য মানুষকে কোরআন সুন্নার দিকে দাওয়াত দিবেন, সাধারণ মানুষ অতিরিক্ত ফতোয়া দেওয়া দেয় করবেন না, দিয়ে এলাকার ভিতরে গণ্ডগোল ফাসাদ বাধাই দিবেন না। আপনি যেই কথা বলে বুঝাতে পারবেন না সেটা আপনি না বলে অন্য যাকে দিয়ে বুঝাতে পারবেন তাকে দিয়ে বুঝাবেন, আর নিজে যতটুকু পারবেন শুধু ততটুকু বলবেন। আর বুঝাতে গেলে যদি না বুঝে তো তাদেরকে আল্লাহর আনুগত্য, তাওহীদের গুরুত্ব, সুন্নতের গুরুত্বটা আগে বোঝানো দিয়ে শুরু করেন, এরপর আস্তে আস্তে সামনের দিকে আগান, দেখবেন ইনশাআল্লাহ সেখানে দাওয়াতি কাজ করা সহজ হবে।